যাবো জন্মদিন বাড়িতে, আর জন্মদিন বাড়িতে যাব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম এই গরমে শাড়ি পরবো না, তো শাড়ি পরে যেতে বাসে করে একটু কষ্টই হবে, তো আমি আগে থেকেই কোন কুর্তিটা পরবো বের করে রেখেছিলাম, একটা হালকা কালারের কুর্তি সঙ্গে একটা গোল্ডেন কালারের লেগিংস। তো আমি পৌঁছে গেছি জন্মদিন বাড়িতে, আর এখানে পৌঁছতে একটু সময় লেগে গেছিলো কারণ সেদিন ছিল রবিবার, খুব একটা গাড়ি ছিল না, ইচ্ছে ছিল সন্ধ্যা সন্ধ্যায় চলে যাবো কিন্তু বেরোনোর পরে গাড়ি পাচ্ছিলাম না, তারপরে অনেক পরে একটা বাস পেয়েছি। তো যাওয়ার পরে সেখানে আমি প্রথমেই সবার সাথে দেখা করে নিলাম, আর তারপরে আমি চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেতে কিন্তু অনুষ্ঠান বাড়িতে বেশ ভালোই লাগে, ফ্রি ফুচকা সেখানে জিজ্ঞাসা করতে হয় না, 10 টাকায় 5টা না 10 টাকায় 4টে, কিন্তু আবার পরে খাবারের কথা চিন্তা করে সেই ফুচকাটাও ঠিকঠাক খাওয়া হয় না। যাই হোক, কিছু ফুচকা খেয়ে আমি চলে এলাম মিমি যেখানে কেক কাটবে, আর এই মিমি হচ্ছে আমার বোনের মেয়ে। দেখো এখানে দুটো কেক রেডি করা হয়েছে, একটা তিনতলা কেক আছে, এই কেকটা দেখো আকাশি আর সাদা, অসাধারণ সুন্দর দেখতে হচ্ছে, আর কেকটা কিন্তু খেতেও খুব ভালো ছিল। কেকটা বানিয়েছে আমার বোন অপর্ণা, আমি কিন্তু এখানে একটা ছোট্ট পোজ দিয়ে নিয়েছি। তো দেখো মিমিও চলে এসছে, মিমিকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, একটা কালো ড্রেস পরেছে, আর পাশে রয়েছে জয়ী, মিমি এখন কেক কাটার জন্য একদম রেডি। আমি তারপরে চলে গেছিলাম পকোড়া আর কফির কাছে, গরম গরম কফি আর পকোড়া, এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তারপরে সেখান থেকে আমি এসে দেখছি মিমি কেক কাটছে, তো কেক কাটার পরে মিমি সবাইকে কেক খাইয়ে দিল, মিমিকে সবাই কেক খাইয়ে দিল, তারপরে সেটা দেখার পরে আমি চলে গেলাম একেবারে যেখানে জন্মদিনের রান্না হচ্ছে, আর এই রান্না বান্নার দায়িত্ব ছিল সোম ক্যাটারার। সোম ক্যাটারের রান্না আমি আগেও খেয়েছি, অসাধারণ রান্না। তো আমি সেখানে গিয়ে দেখছি একদিকে তৈরি হচ্ছে এগ ডেভিল, তো রান্না বান্না প্রায় সবই হয়ে গেছিলো, কিন্তু যেগুলো একেবারে গরম গরম করেই পরিবেশন করতে হয় সেগুলোর জন্যই প্রস্তুতি চলছিলো, যেমন পকোড়া, এগ ডেভিল, নান। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে এগ ডেভিল একদিকে রেডি হচ্ছে এই যে, আর আমার ভাই ওখানে পকোড়া ভাজছে এই যে, আর পাশে কিন্তু সোম ক্যাটারারের যে মালিক সোমনাথ সে নিজেই নান ভাজছে। তো আমি বললাম তুমি নান ভাজছ? বলছে আমরা এখানে সকলে মিলেই কাজ করি। তো তার মুখের হাসিটা দেখেই বুঝতে পারবে সে রান্না করতে করতে কতটা খুশি, তাকে কিন্তু এই গরমে রান্না করতে হচ্ছে বলে তার কোনো প্রবলেম নেই, সে সবার সাথে হাতে হাত লাগিয়ে এখানে নান ভাজছে, দেখে নাও তার হাসিটা, মানে সে খুব আনন্দ করে মজা করে এই কাজ করে, তার জন্য তার খাবারের স্বাদও হয় অন্যরকম। তো সেখান থেকে আমি চলে গেলাম যেখানে বিরিয়ানি রেডি করা হয়েছে, তো বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে, এখন সেটাকে প্রস্তুতি চলছে পরিবেশনের আগের মুহূর্ত, আর ওখানে পার্সেলেরও ব্যবস্থা ছিল কারণ অনেকেই আসতে পায় না, বিভিন্ন রকম অসুবিধা থাকে, তো সেখানে পার্সেলেরও ব্যবস্থা ছিল। তো এই যে বিরিয়ানির এখানে চলে এসেছি, এখানে বিরিয়ানিটাকে রেডি করা হচ্ছে, তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম কারণ সেখান থেকে আবার সবাইকে নিয়ে ফিরতে হবে। তো এক কথায় জন্মদিন বাড়িটা অসাধারণ অসাধারণ লেগেছে, আর আয়োজন সত্যি খুব ভালো ছিল, আর মিমিকে তো দেখতে অসাধারণ লাগছিল একটা কালো ড্রেসে, তোমরা তো দেখেছো। আরও ভালো লেগেছে যে সমস্ত আত্মীয় স্বজনরা একটা অনুষ্ঠানে এক জায়গায় হয়, এটা কিন্তু খুব ভালো লাগে, আর প্রায় 4-5 মাস পর পর এরকম অনুষ্ঠান কোনো না কোনো আত্মীয়র বাড়িতে থাকে, আর আমরা চেষ্টা করি সবাই মিলে সেখানে যাওয়ার, তাহলে সবার সাথে দেখা হয়ে যায়, খুব আনন্দ করি মজা করি কারণ এটাই হচ্ছে জীবন। তো এখানে একদম মোটামুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে, তারপরে খেতে বসার পালা, আমরা সবাই খেতে বসে পড়েছি তাড়াতাড়ি করে কারণ সেখান থেকে আমাদের ফিরতে হবে। তো সব মিলিয়ে অনুষ্ঠানটা অসাধারণ কেটেছে, বাকিরা একটু বেশি আনন্দ করেছে, তারা সারা দিন ছিল, সত্যি সকালবেলা যাইনি সেটা খুব মিস করেছি। তো আমরা এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী খাচ্ছি। দেখো নান চলে এসছে প্লেটে, তার সাথে রয়েছে আলুর দম, এটা কাশ্মীরি আলুর দম, আর এই যে মেনু কার্ড দেখে নাও, মিমির জন্মদিনের মেনু এটা। তো আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে, আমার দাদার মেয়ে এসছে আমার কাছে, ওকে আমি একটু আদর করে দিলাম কারণ ওরাও এরপরে খাওয়া দাওয়া করবে আর ওরা চলে যাবে অনেক দূরে। তো বন্ধুরা
এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এরকম নতুন নতুন আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো। নতুন বন্ধুরা অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই কমেন্ট করবে। আর আমার আগের বন্ধু যারা আছো তারা তো অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই।